এখানে আরেক রকমের কাটিং। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন শিরার মার্কেট। শাড়ির কালেকশন দেখো, যাস বাও। এই দেখো, এই হচ্ছে কালেকশন। এই কালারটা খুব ইউনিক। পুরো ব্লেজারের জায়গাগুলো, উইন্টার কালেকশনের যে ড্যানিম জ্যাকেট হয় সেই ড্যানিম জ্যাকেট থেকে লুকটা দেখিয়ে দিই। ড্রেসের বলগাউনের কালেকশন আরও ভেতরে রয়েছে। 250-350 বাইরেও তোমরা কিছু কালেকশন দেখলে, আর শিরার মার্কেটেও কিছু কালেকশন দেখলে কতটা ডিফারেন্ট দেখে নাও। আগে অন্য কিছু দেখে নিয়েছি, এখানে আর কিছু বলা যাবে না। লাগছে যারা র্যাম্প ওয়াক করো, যারা মডেল, তাদের জন্য স্পেশালি এই জায়গাগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিনা যেটা হচ্ছে শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেটে আমরা চলে এসেছি। এর আগের দুটো ভিডিও তোমরা দেখতে পেয়েছো, যেটা কিনা নিউ মার্কেটে তৈরি হয়েছে। নিউ মার্কেটের আরও ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। বাট তার আগে দেখে নিই এই শীতের মৌসুমের মধ্যে শ্রীরাম মার্কেটে কী কী কালেকশন রয়েছে এবং প্রাইসটা ঠিক কীরকম। যদিও এখানে আমরা ভিডিওটা এন্ট্রেন্স থেকে শুরু করতে পারতাম, কিন্তু এখানে যারা সিকিউরিটি চেকার রয়েছে ওনারা বললেন যে নাকি শ্রীরাম মার্কেটে ভিডিও করা বারণ, সেই জন্য ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, একটু কো স্কিপ করবো না, তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন শ্রীরাম মার্কেটের সামনে। আমরা আছি শ্রীরাম মার্কেটে, সেকেন্ড ফ্লোরে বেসমেন্টটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে। দেখো বেসমেন্টের সামনে এটা পুরো একদম সুন্দরভাবে জলের ডিজাইন তার সঙ্গে রয়েছে। দেখো লিফ্ট নামছে উঠছে। তো চলো চারিদিকটা দেখিয়ে নিই তোমাদেরকে, বাইরের কালেকশনগুলো দেখিয়ে নিয়েছি অনেক, এবার শ্রীরাম মার্কেটের ভেতরে কী কালেকশন আছে সেটুকু দেখে নেবো। চলে আসো, দেখো লেদার জ্যাকেট, নো রেকর্ডিং। তো বন্ধুরা, আমরা এখন লিফটের মাধ্যমে টোটালি টপ ফ্লোরে যাবো। এই কিন্তু ফ্লোরে প্রচুর সব জানতে লোকজন থাকবে, এই বেসমেন্টে বিশেষ করে। ওদের কথা একদমই পাত্তা দিও না, তাহলে তোমাদের কিচ্ছু কেনাকাটা হবে না। সো ফ্রেন্ডস, দেখো আমরা এই মুহূর্তে আছি একেবারে টপ ফ্লোরে। জাস্ট নিচেটা দেখো, দেখো কত বড় বড় কালারফুল মাছ। এটা কিন্তু ওপর থেকে দারুণ দেখতে লাগবে যখন তোমরা টপ ফ্লোর থেকে একদম বেসমেন্টে তাকাবে। দেখো এই হচ্ছে শ্রীরাম মার্কেটের পুরো টপ ফ্লোর যেখানে আমরা রয়েছি, আর এই হচ্ছে টপ ফ্লোর থেকে পুরো বেসমেন্টের লুকটা। তো চলো টপ ফ্লোর থেকে আজকে আমরা স্টার্ট করি। সবাই তো বেসমেন্ট থেকে স্টার্ট করে, আমরা একেবারে টপ ফ্লোর থেকে বেসমেন্টে যাব। সবার প্রথমে বলি, যারা চেনো না শ্রীরাম মার্কেট, তারা কীভাবে শ্রীরাম মার্কেটে আসবে। শ্রীরাম মার্কেটে আসতে হলে তোমাদেরকে এসপ্লানেডে মেট্রোতে নামতে হবে, এবং মেট্রো স্টেশন থেকে তোমরা ঠিক সোজা বরাবর হেঁটে এসে গ্র্যান্ড হোটেলটা পার করবে। গ্র্যান্ড হোটেলটা পেরিয়ে আসার পর বাম দিকে যে রোডটা পড়বে, সেই বাম দিকে রোডটা ধরে একটু এগিয়ে আসলে দেখতে পাবে কিন্তু আবার বাম দিকে লুক দেবে, এবং ঠিক রাস্তাটা ফিনিশ হওয়ার একটু আগে বাম দিকে তাকালেই দেখতে পাবে শ্রীরাম মার্কেট। এখানেও কিন্তু অনেক কম কম দামে জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু একদম কম প্রাইস থেকে অনেক হাই লেভেলের প্রাইসেরও কিন্তু জিনিসপত্র থাকে। এখানে কোয়ালিটিও খুব ভালো হয়। অন্যান্য বাইরে থেকে তোমরা 250-200 টাকা দামে যে সমস্ত জিনিস নেবে, তার কোয়ালিটি থেকে শ্রীরাম মার্কেটের কোয়ালিটি ডিফারেন্ট অনেকটা থাকে। তাই তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে অ্যালাউ না হওয়ার জন্য আমরা যতটা পসিবল হবে তোমাদেরকে দামটা দেখানোর চেষ্টা করবো, বাদ বাকি তোমরা আসো এবং যদি পছন্দ মতো কালেক্ট করে নাও। আর এটা পুরো ব্লেজারের কালেকশনগুলো জাস্ট অসাধারণ। অ্যাকচুয়ালি কালারগুলো বেশি সুন্দর পাওয়া যায় এখানে। তোমরা যেটা বাইরে পাবে না সেটা তোমরা এই মার্কেটে চলে আসলেই কিন্তু জাস্ট ডিসক্রাইব করতে হবে এদেরকে যে তুমি কী জিনিসটা চাও। এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে সমস্ত প্রোডাক্ট। তো চলো বেরোনো যাক এবার। যদি এখানে লিফট থেকে শুরু করে সিঁড়ি সমস্ত কিছু রয়েছে, আমরা সিঁড়িটাই প্রেফার করছি কারণ যাবো একটা একটা করে ফ্লোর। শাড়িটা দেখো জাস্ট রেডের উপরে ব্রাইডাল। শ্রীরাম মার্কেটে কিন্তু অলরেডি চলে এসেছে প্রচুর কালেকশন উইন্টারের। দেখো বেশিরভাগ তো আমি দেখতে পাচ্ছি আমি বয়েজদের উইন্টারের কালেকশন, লেডিসদের দেখলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। এটা দেখো বাউ লাগছে। আর এখানে দেখো একটা সব থেকে নজর কাড়ার মতো জিনিস, এই দেখো একটা ফুল গাউন আছে, এবং ভেতরেও কিন্তু প্রচুর লেহেঙ্গা বলগাউনের কালেকশন আরও ভেতরে রয়েছে। ভেতরে ঢুকছি না, বাইরে থেকে জাস্ট দেখে নাও, নাহলে অনেক লেন্থলি হয়ে যাবে ভিডিওটা। দেখো এগুলো হচ্ছে উইন্টারের জ্যাকেট। শাড়ির কালেকশন দেখো জাস্ট বাও। No, no, no.
এই হচ্ছে কালেকশন, এগুলো হচ্ছে লেডিসদের জন্য, ওয়ান পিস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। বলগাউনগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। যারা র্যাম্প ওয়াক করো, যারা মডেল, তাদের জন্য স্পেশালি এই জায়গাগুলো শ্রীরাম মার্কেট। স্পেশালি কিন্তু মডেলরা বেশি চেনো, জুতো থেকে শুরু করে এরকম মডেলিং ড্রেস সবই পেয়ে যাবে এখানে। দেখো বাচ্চাদেরও কিন্তু প্রচুর কালেকশন আছে শ্রীরাম মার্কেটে। এই হচ্ছে লেডিসদের উইন্টার কালেকশনের একটা বড় পিস। এটা হচ্ছে যেখানে প্রচুর ঠান্ডা পড়ে সেই জায়গার জন্য এই পুরো পিসটা, কিন্তু আমাদের এখানে এতটাও ঠান্ডা পড়ে না ওই পিসটা পড়ার জন্য। তো চলো, বাহ এই ড্রেসটা দারুণ লাগছে, পুরো বডি ফিটের ওপরে গেছে। আর এটা হচ্ছে একটা মডেলিং ড্রেস, তোমাদেরকে বললাম যারা মডেলিং করো তাদের জন্য এই ধরনের ড্রেসগুলো দারুণ। প্রাইসগুলো নিশ্চয়ই সেরকম হবে, তাদের প্রাইস কীরকম কী আছে বলা যাবে? এই ড্রেসটা 4,500, তাই তো? তো মডেলের, যারা মডেল রয়েছে তাদের জন্য এই দামটা খুবই কম। তোমরা এই ড্রেসটা চাইলে কালেক্ট করতে পারো, পুরো অলওভার লুকটা দেখিয়ে দিই ড্রেসের পুরো, কিন্তু পা পর্যন্ত যেরকম আমরা মডেলরা ক্যারি করি। তো দেখে নাও, আরও একটা দেখো রেডের ওপর রয়েছে, খুব সুন্দর। এবং ভেতরে আরও কালেকশন আছে, তোমরা চাইলে এই স্টোরটাতে এসো, এই মডেলিংয়ের ড্রেসগুলো কালেক্ট করতে পারো। স্টোরের নাম কি দাদা? আচ্ছা, ড্রিমস। যাই হোক, এই হচ্ছে স্টোরের নাম, 403, দেখে নাও, 403 সেকেন্ড ফ্লোর, ড্রিমস। এখানে চলে আসবে, এখানে প্রচুর মডেলিং ড্রেসের ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা। তো চলো, হ্যাঁ কালেকশনগুলো খুব সুন্দর, এই যে রেডের ওপরে গেছে প্রত্যেকটা জিনিস, এমনকি এদিকটা পুরো ছেলেদের কালেকশন রয়েছে। ব্যাপার নেই, এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল। এই দেখো, এই হচ্ছে উইন্টার কালেকশন জেন্টসদের জন্য, প্রচুর একদম ফ্যাশনের ফ্যাশনেবল আছে। দেখো হাং ফ্যাশন, শপ নাম্বার কত দাদা? শপ নাম্বার 415। আচ্ছা, 415 হাং শপ। আচ্ছা, ওয়ান্টেড বয়েজ, এই হচ্ছে একটা আলাদা শপ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিন্স থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। আদিম ভাই, তাই তো? দেখো এখানে আদিম ভাই রয়েছেন, ওনার থেকে তোমরা চাইলে এখানে এসে পুরো শপ করতে পারো তোমাদের পছন্দ মতো। তোমরা জাস্ট এখানে দেখবে লেদারের জ্যাকেট থেকে শুরু করে, হুডি থেকে শুরু করে সমস্ত কিছু কালেকশন রয়েছে, বাইরে অলরেডি রয়েছে। ভেতরে গেলেই বুঝতে পারবে, আমরা যেহেতু নেবো না তাই আমরা এত দরদাম করছি না। দেখো বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত কিন্তু কালেকশন এখানে রয়েছে, বিশেষ করে শীতের ওপর জোর দিয়ে অনেক এখানে কালেকশন রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ফার্স্ট ফ্লোরে। দেখো এখানে আর এক রকমের কালেকশন রয়েছে। সো এই যে চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে, বেসমেন্ট, এরপর আমরা যাব, আমরা থার্ড ফ্লোর থেকে শুরু করেছিলাম, তারপর সেকেন্ড, এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের ও কালেকশনটা দেখানোর আগে অন্য কিছু দেখে নিয়েছি, এখানে আর কিছু বলা যাবে না, জাস্ট দেখো আর বুঝে নাও। এই হচ্ছে ফুল কালেকশন, মাথা খারাপ করে দেওয়ার মতো কালেকশন। শপ নাম্বার কত? 331 32। আর স্টাইলিশটা, আচ্ছা স্টাইলিশটা, এই হচ্ছে শপের নাম। দেখো এখানে কিন্তু উইন্টারের কালেকশন রয়েছে, শুধু যে গাউনের কালেকশন রয়েছে তা না, উইন্টারের কালেকশন রয়েছে, দারুণ দারুণ দেখতে। এই হচ্ছে একটা কালেকশন, দেখো এগুলো হচ্ছে শাড়ির কালেকশনের মধ্যে আছে। এগুলো অ্যাকচুয়ালি মডেলিংয়ের জন্যই বেশি প্রেফারেবল শাড়ির কালেকশনটা, পার্টি ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইড একটা গেছে, দেখো ব্রাইড লুকের ওপরে। তো বেশি ভেতরে আমরা যাবো না, অলরেডি এখানে কালেকশনগুলো দেখিয়ে নিলাম। শাড়ির কালেকশনটা জাস্ট দেখে নাও, লেহেঙ্গার কালেকশনগুলো খুব সুন্দর। এই দেখো, এই হচ্ছে একটা শপ, দেখে নাও, এখানেও কিন্তু মডেলিংয়ের প্রচুর রকম ড্রেস পেয়ে যাবে, প্লাস পার্টি ওয়ার থেকে শুরু করে। এই দেখো, এই পার্টি ওয়ারগুলো জাস্ট অসাধারণ আছে, কালারগুলো জাস্ট খুব সুন্দর, এগুলোও তোমরা পেয়ে যাবে অনেক কম দামে। তোমরা কিন্তু শ্রীরাম মার্কেট যারা আসছো তারা এসে প্রাইস, মানে তোমরা যখন নেবে তখন প্রাইসগুলো জেনে নিও। দিয়েছি, আচ্ছা আপনি বলবেন? হ্যাঁ বলুন, অবশ্যই বলুন, জোরে হিন্দি মেয়ে বলি। হ্যাঁ আচ্ছা, খুব ভালো দাদা, খুব ভালো কথা বলেছে, একদম সবাই আসবে, যারা যারা এখানে শ্রীরাম মার্কেট থেকে শপিং করে তারা ডেফিনেটলি আসবে। তো চলো অন্য কোনো স্টোরে যাই। জাস্ট দেখো পুরো কালেকশনগুলো, জাস্ট দেখে নাও, এই একটা ওয়েস্টার্নের উপরে গেছে, বডি কর্নের উপরে গেছে একটা, দেখে নাও রয়্যাল ব্লুর উপরে,
আর তার সঙ্গে যে বলগ্রাউন্ডগুলো আছে, বলগ্রাউন্ডগুলো খুব সুন্দর দেখতে। এই কালারটা খুব ইউনিক। এই দেখো, এই হচ্ছে কালেকশন। যদিও এগুলো শীতে পরার মতো নয়, একদমই নয়, শীতে পরার কথা ভেবেও নাই কালেকশনগুলো। একটা পুরো রয়্যাল ব্লুর ওপরে গেছে, মানে দারুণ লাগছে। আর ও ভেতরের গুলো জাস্ট অসাধারণ, তাই ভেতরে আমি যাচ্ছি না, কারণ দেখতে থাকলে সারাক্ষণ এখানে দেখাই হবে। আচ্ছা, এখানে অলরেডি কিন্তু ট্যাগলাইন দেওয়া আছে 599-699 এরকম। এই কালেকশনটা খুব সুন্দর দেখো, কালারটাও খুব ইউনিক। তো শ্রীরাম মার্কেট অ্যাকচুয়ালি তোমরা অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে, যেটা তোমরা বাইরে সবসময় অ্যাভেলেবেল হয় না। পুতুলগুলোকে সব থেকে বেশি ভালো লাগছে আমার ড্রেসটার থেকেও। দেখো, শ্রীরাম মার্কেটে আসলে এরকম ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট ড্রেসের সঙ্গে ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট কিন্তু পুতুলও দেখতে পাবে। কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর। প্রাইসগুলো এখানটায় দেওয়া নেই দেখছি, চলো পরের সপ্তাহে যাই। 699 এখানে জিন্সগুলোর প্রাইস দেওয়া আছে। দেখো, জিন্স বেল্ট বক্স জিন্স অনেক কিছু রয়েছে এই দোকানটায়। এটাও কিন্তু বেসমেন্টে আসলেই পাবে। সুন্দর সুন্দর টপ রয়েছে, এগুলো উইন্টারের জন্য খুবই ভালো, খুব হেল্পফুল এগুলোর জন্য। মানে হালকা শীতে এগুলো খুব সুন্দর ভাবে কাটিয়ে তোমরা ইউজ করতে পারো। 250 প্রাইস লেখা আছে। দেখো, এগুলো প্রায় হয়তো এরকমই দাম হবে, 250-350 মতো। ট্যাগলাইন 250 দেওয়া আছে। কালেকশনটাও খুব সুন্দর দেখো, কালার ভ্যারিয়েন্টগুলোও খুব ভালো। নিচেরগুলো দেখো, 350-350 বাইরেও তোমরা কিছু কালেকশন দেখলে আর শ্রীরাম মার্কেটেও কিছু কালেকশন দেখলে কতটা ডিফারেন্ট দেখে নাও। কালেকশনের কালারের মধ্যেও কিন্তু ডিফারেন্ট আছে, স্টাইলের মধ্যেও কিন্তু ডিফারেন্ট রয়েছে। আর এগুলো দেখো 499, কিন্তু ডেনিমের মধ্যে রয়েছে হুডি দেওয়া, একদম 500 দাম রয়েছে। চলো সামনে যাই। ব্যাগসেরও কালেকশন রয়েছে ভেতরে। এই হচ্ছে একটা টপসের কালেকশন দেখে না। বাহ দাদা, এই ধরনের টপসগুলোর কি দাম আছে? এই যে এই টপসগুলোর কি দাম আছে? কত? আচ্ছা, এটা 2000 থেকে ধরো 700। আচ্ছা, এগুলো হচ্ছে 700 করে দেখে নাও, এই সিকোয়েন্সের কাজগুলো। আর এটা একটু বেশি দাম হবে, কারণ এটার প্যাটার্নটাই অন্যরকম দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে 300-350 মধ্যে। হাই নেকের মধ্যে ডিজাইনেবল রয়েছে সুন্দর, দেখো 399 প্রাইস। এগুলো সব কিন্তু শীতকালে পরার জন্য দারুণ টপস। এগুলো তোমরা হালকা শীতে খুব ভালোভাবে ইউজ করতে পারো। ডেনিম জ্যাকেটের ওপর, মানে সাইড থেকে শুধু জাস্ট জ্যাকেটটা পরে, বোতামগুলো না এটে এই ধরনের টপগুলো পরলে দারুণ দেখতে লাগে। তো চলো যাই নেক্সট শপে। বাহ, এই কালেকশনটা আমি প্রথম দেখলাম এতগুলো স্টোরে। সো এই কালেকশনটাও কিন্তু চলে এসেছে, শ্রীরাম মার্কেট অ্যাভেলেবেল রয়েছে। বেসমেন্টে চলে আসবে, একবারে বেসমেন্টে আসলেই দেখো ফিনাল স্টেপ বলে লেখা আছে। ফিনাল স্টেপের কাছে এই স্টোরটা রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর টপ থেকে শুরু করে উইন্টার কালেকশন কিছুটা ইউনিক পাবে এখানটায়। চলো এবার নেক্সট কোথাও যাই। আচ্ছা, বেসমেন্টে টপের কালেকশন তো তোমাদেরকে দেখাতেই থাকবো, তার সঙ্গে দেখো ম্যাসাজ পার্লার রয়েছে, ভেতরটাই যাই চলো। এমনি সোজা হেঁটে চলে যাই, কিছু না বলে দরকার নেই, চলো গাড়ি চলো। এটা হচ্ছে ফিশ পার্লার, মানে ফিশের মাধ্যমে ম্যাসাজ করা হয়। এখানে পা ঢুকিয়ে বসে থাকতে হয়, যেখানে অনেক মাছ এসে তোমার পায়ে শুশুরি দেবে। যদিও বন্ধুরা আমরা এখনও পর্যন্ত এগুলো ট্রাই করিনি, তবে অনেকেই বলে ফিস থেরাপি এবং ম্যাসেজ থেরাপি নাকি খুবই উপকারী। সামনে সিকিউরিটি গার্ড আসছে, তো আমাদেরকে খুব সচেতনতার মধ্যে ভিডিওটা করতে হচ্ছে। নাকি উনি আমাদেরকে বলেছিলেন নাকি এখানে ভিডিও করতে পারমিশন লাগে। যাই হোক, এই সামনে যে বেসমেন্টে ফরার মতো জায়গাটা দেখছো, এখানেও প্রচুর পরিমাণ বড় বড় মাছ রয়েছে, যেটা কিন্তু ওপর থেকে দেখতে দারুণ লাগে। পুরো শপিং মলটা দারুণভাবে ডেকোরেট করে, এবং বিভিন্ন উৎসব ওকেশনে কিন্তু আরও সুন্দরভাবে এগুলোকে ডেকোরেট করা হয়। তোমরা সেই সময় সবাই মিলে আসো এবং জায়গাটাকে পুরো ঘুরে এনজয় করতে পারো। সো ফ্রেন্ডস, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম শ্রীরাম মার্কেটে। যদিও আমরা রিটেলে অনেক কিছু বলতে পারিনি, কারণ রিটেলে বলার মতো যে অ্যাফোর্ডিং টাইমটা লাগে সেটাও আমাদের কাছে নেই।
দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে যে অনেকেই ডেকে ডেকে বলছে, কিন্তু অনেকে সিকিউরিটিরা বলে দিচ্ছে টোটালি এখানে ভিডিও করা বারণ। যাই হোক, আমাদের ভিডিওটা এখানে আমরা এন্ড করছি, তোমরা বাকিটা দেখে নিও। দেখে কিন্তু ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মোস্টলি সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আসছে প্রচুর কিন্তু এইরকম কালেকশনের ব্লগ, উইন্টার কালেকশনের আরও অনেক ব্লগ নিয়ে তোমাদের জন্য আসছে, শুধু এখানে নয় অন্য অন্য জায়গায় তোমাদের দেখা। একদম একদম, তো অন্যান্য জায়গাতে তোমাদের দেখো, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো নিশ্চয়ই তোমরা এরপর আর কী কী দেখতে চাইছো, কোথায় কোথায় চাইছো উইন্টার কালেকশন দেখতে, সেটাও কমেন্ট করে জানো। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা বাই বাই, সি ইউ সুন।